হেফাজতের মাওলানারা এখন পতিতাদের সমান। বন্ধু সকলকে আসসালামু আলাইকুম, নেটওয়ার্কের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আনোয়ার হোসেন, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আলেম উলামারা হেফাজত নেতারা নাকি পতিতার সমান, অর্থাৎ পতিতাদেরও নিচে, এমন একটি কথা বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালেক, এমন একটি কথা কিভাবে বলতে পারে আমার বোধগম্য হয় না। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সামাদ হোসেন তিনি এই কথা বললেন যে আলেম উলামারা এবং হেফাজত নেতারা নাকি পতিতার সমতুল্য কিংবা পতিতার নিচে। এদেশে পরিমণি পতিতাদের মুক্তি হয়ে যায়, কিন্তু আলেম উলামাদের মুক্তি হয় না। কেন হয় না এই বিষয়কে কেন্দ্র করে তিনি এই কথাই বলছেন। শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। অবশ্যই একে শুটিয়ে লাল করা উচিত আমি মনে করি, তবে কিভাবে এই ধরনের কথাবার্তা বলে সেটা আমার বোধগম্য হয় না। এই কমরেড সামাদ এই হেফাজত নেতাদেরকে নিয়ে কি কুরুচিপূর্ণ একটা বক্তব্য দিলেন, সেই বক্তব্যটি চলুন আমরা এখন শুনে আসি। কিছুদিন আগে এই মামুনুল হককে ঘোষণা দিয়েছিল আজমে আমির, মানে আমিরের সন্তান বা যুবরাজ বা হেফাজতের সব নেতাদেরকে তুলনা করা হয়তো ইউটিউবে আছে, দেখেন আপনারা। হেফাজত আমার শত্রু না, আমার শত্রু ইসলাম নয়, আমার শত্রু হেফাজতের নেতারা না, আমার শত্রু মাওলানারা না, আমার শত্রু হল কাপুরুষ, হিজরা, আন্ধা, এরা হলো আমার শত্রু। আমি লড়াকুকে পছন্দ করি, সে আমার বিরুদ্ধে যদি লড়াই করতে পারে, আমি একজন যোদ্ধাকে ভালোবাসি, সে যদি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। এই যে গতকালকে আমি একটা লাইভ করেছিলাম মামুনুল হককে নিয়ে, দেখেন ওখানে কমেন্টস করছে আমারে গুলি করবো, এই জন্য আজকে লাইভটা করলাম। কতগুলো কমেন্টস করছে দেখেন, আমাকে গুলি করবো, কেউ বলে কথা সাবধানে বলিস, তো এই জন্যে আমি এই লাইভটা করলাম আজকে। খুব গুরুত্বপূর্ণ লাইভটা শুনেন। তাহলে আমরা কি দেখেছি, হেফাজত নেতারা হুঙ্কার দিয়েছে সারা বাংলাদেশে ইসলামী খলিফ, তারা ইসলামী খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, তারা তালেবান যোদ্ধা বা তাদের নেতাদেরকে তুলনা করা হয়তো ওই ইসলামের যে চার খলিফা আছে, ছিল আবু বকর, হযরত ওসমান, ওমর, হযরত আলী, আবার এই হেফাজত নেতাদেরকে লক্ষ লক্ষ আন্ধা গোষ্ঠী স্লোগান দিয়ে দিয়ে বাংলাদেশ পুরা গরম করে ফেলতো, মাইক 100-200 লাগাইয়া, কি যে এই যে চলে আসছে আমিরে আজম, খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেছে, এসে গেছে, এসে গেছে, সব দেখেছি। এই হেফাজতের নেতারা যে গ্রেপ্তার হয়েছে, যে আন্ধার ছেলেরা আমাকে গুলি করতে চাস, তোদের ই কই, তরবারি কই, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবি তরবারি দিয়া, এখন তরবারি থুইয়া আবার গুলির কথা কস, গুলি চালা শিখতে হতে অনেক সময় লেগে যাবো গা। দুঃখ হয় এদেরকে নিয়া যে এই হেফাজতের যে নেতারা গ্রেপ্তার হলো, 4 মাস হয়ে গেল, এই আন্ধার গোষ্ঠী একটা ব্যানার নিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কোনোখানে 3টা কথা লিখা যে মামুনুল হকের মুক্তি চাই, লেখা দাঁড়ানোর মতন কলিজা দেখাইতে পারছস তোরা কেউ, আরে গুলি করবি নাকি বাল ফালাইবি, এটা তো যাইনি করতেছি, যদি ভয় পাইতাম যে তোরা গুলি করতে পারবি তাহলে তোরা এটা করতাম না। আন্ধা গোষ্ঠী তোমরা কি বাল ফালাইতে পারো, যার তারা মোদী আসার বিরোধিতা করেছে, দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করব, তাহলে এগুলো পলিটিক্যাল ব্যাপার স্যাপার না। আমি ন্যায় সত্যের পক্ষে, আজ যে মামুনুল হক জেলে, আজ যে ইসলামে হেফাজতের নেতারা যে সব জেলে, আর তোমরা
খালি ফেসবুকে বাল ফালাই দিতেছ, মানুষের কাল্লা নিয়ে যেতেছ, তরবারি দিয়ে কোপাইতেছ, সারা বাংলাদেশের কোথাও একটা পোস্টার দেখলাম না যে হেফাজত নেতাদের মুক্তি চাই, সারা বাংলাদেশের কোথাও একটা মিছিল দেখলাম না, মানববন্ধন দেখলাম না, একটা মিটিং দেখলাম না, বা একটা মাইক টাঙ্গাইয়া যে তিনটা কথা বলবি, হেডিংটা কী দিছি দেখছ, যে হেফাজতের মাওলানারা এখন পতিতাদের সমান। কিন্তু পতিতাদের সমান হেফাজতের মাওলানারা এখন না, তারা চাইতেছে পতিতাদের সমান মর্যাদা, করুণা ভিক্ষা সরকারের কাছ থেকে চাইতেছে তারা। বলবেন কেমনে? দেখেন পরিমণি, কোথায় তারা ইসলামী খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করবে? হযরত ওসমান, শেরে খোদা হযরত আলী, আবু বক্কর, সেই ইমাম মেহাদি, সেই তরবারি, হুঙ্কার সারা বাংলা, লক্ষ লক্ষ আমধার গোষ্ঠী, তারা ফেসবুকে ঝড় তুলেছে দেখতেছি, মিডিয়ায়, ইউটিউব ফেসবুক সবখানেই, পত্রিকা তো দেখতেছি, যে পরিমণির মুক্তি হইল আর আমাদের আলেমদের আপনারা মুক্তি দেন না। পরিমণির মুক্তি যদি হয় তাহলে আমাদের কেন হবে না? এই কথাগুলো এই আন্ধার গোষ্ঠী খালি না, আমি কি এমনি আন্ধার গোষ্ঠী বলি? আমি বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি নাম নিব না, নাম নিলে মুখ এটা আমার অশুদ্ধ হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রনেতাও লাইভ করে বলতেছে, তাদের কান্না চলে আসছে, মামুনুল হককে হাত করা পরে নিয়ে গেছে এই জন্যে। পরিমণির যদি মুক্তি হয় তাহলে আমাদের আলেমুল আমাদের আপনার মুক্তি দিবেন না কেন? অর্থাৎ এখন তাদের অবস্থান হলো পতিতার নিচে। বঙ্গবন্ধুর জেল খাটছে 17 বছর, আমি আমলিক করি না, ইতিহাস। আপনি যদি মানুষ হন আপনার তো রেফারেন্স দিতেই হবে, তাহলে কার রেফারেন্স দিবেন আপনি বাংলাদেশে? অন্তত একজন ব্যক্তি বঙ্গবন্ধুর রেফারেন্স তো আপনাকে দিতে হবে, দিলেই আমি আমলি হয়ে গেলাম না? উনি 17 বছর জেল খাটছে, ওই সরকারকে কখনো বলেছে যে আমার একটু মুক্তি দেন, না হলে ওই উমুকরে মুক্তি দিলেন আমার দিবেন না, বলছে? তার কোনো লোক বলছে? উনি পলিটিক্যাল লিডার ছিল, যেদিন জেল থেকে বাড়ি এসছে বাসে পৌঁছার আগেই আবার সমাবেশ করছে। এই আলেমগুলারে এখন বর্তমান অবস্থান পতিতার নিচে নামাই দিচ্ছেন, এবং সরকারের কাছে করুণা ভিক্ষা চাইতেছেন যে পরিমণির বা পতিতার মুক্তি হইলে আমাদের হবে না কেন? যে পরিমণি পতিতার জন্যে এদেশে মিছিল হয়েছে, মানববন্ধন হয়েছে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সেই কমরেড সামাদের কুরুচিপূর্ণ সেই বক্তব্যটি শুনে ফেললেন, যে হেফাজত নেতাদেরকে নিয়ে, মামুনুল হককে নিয়ে কি খারাপপূর্ণ একটা বক্তব্য দিলেন। তবে এই ধরনের বক্তব্য একজন সুস্থ মানুষ কীভাবে দিতে পারে? তো সব বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।